শ্রোতা আপনাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি ডরের স্পেশাল ট্যারট কার্ড রাউন্ডে। আজকে এগারোতম পর্ব। এগারোতম পর্ব আসলে এভাবে বলাটা উচিত না, মানে এই সেগমেন্টের আসলে এগারোতম, কিন্তু আমাদের ডরেরই মূলত অংশ এটা। এবং ডর যারা শুনে আসছেন সেই শুরু থেকে, সেই অর্থে আমরা আজকে অনেকগুলো পর্ব পার করে এসেছি, শত পর্ব পার হয়ে প্রায় 150 পর্বর দিকে ছুটে চলেছি। এবং একেবারে শুরু থেকে আমাদের সঙ্গে আছে প্রাণ, প্রাণের মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। স্পেশালি থ্যাঙ্কস টু প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি আমাদেরকে সাপোর্ট করবার জন্য। রেজা ভাই একটু হাই বলে দেন। ইসলাম আলাইকুম। রেজা ভাই ছাড়া তো আসলে এই পর্বটা চিন্তাই করা যায় না, হি ইজ দ্য মেন্টর বেসিক্যালি। ওকে রেজা ভাই, আমরা আজকের পর্ব আমরা শুরু করছি এবং আমাদের সঙ্গে দুজন গেস্টও আছে, তাদের সঙ্গে একটু পরিচিত হই প্রথমে। আপনি আপনার নামটা একটু বলেন। হ্যাঁ, আমি জিকু। জিকু কোথায় থাকেন? আমি নারায়ণগঞ্জ থাকি, মূলত মিরপুরে পড়ি। মিরপুরে পড়েন, কিসে পড়ছেন আপনি? পিএইচডি অন আরবিক ল্যাঙ্গুয়েজ। পিএইচডি অন আরবিক ল্যাঙ্গুয়েজ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আপনি আপনি কি কোথা থেকে এসেছেন? আমার নাম নাসিম আক্তার নাতাশা, আমি ঢাকা মেরুলপাড়া ডিআইটি প্রজেক্ট থেকে আসছি। ফাইন। আচ্ছা রেজা ভাই, আপনার কাছ থেকে বিনীত অনুমতি চাই, আপনি আমাকে কিছু মেইল পড়ার অনুমতি দেন। কজ এটা আমাদের লিসনাররা আমাকে পাঠিয়েছে, এবং বিশেষ করে দুটো, একটা হচ্ছে মেইল আর একটা হচ্ছে আমার ফেসবুকে পাওয়া। প্রথমত হচ্ছে আমি স্ট্যাটাসটা পড়বো, উনি হচ্ছেন ফারা দিবা শাহরিন। উনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে, মা ইজ ইন ইমার্জেন্সি, pray as much as you can, please, please, I don't want to see any likes or react. এই স্ট্যাটাসের সে আমাকে স্ক্রিনশট পাঠিয়ে সে আমাকে একটা টেক্সট পাঠিয়েছে। টেক্সটটা হচ্ছে, ভাইয়া আই এম সরি বাট আই থিঙ্ক আই নিড টু শেয়ার দিস, আই ইউজ টু লিসেন ইউর ডর প্রোগ্রাম অ্যান্ড নো ডাউট ইটস আ গুড সোর্স অফ এন্টারটেইনমেন্ট, আই এনজয়ড ইউর ট্যারট সেগমেন্ট টু, আই ইউজ টু লিসেন দ্য প্রোগ্রাম অন ইউটিউব অ্যাকচুয়ালি, আই ডিডন্ট নোটিস দ্য রাউন্ড হোয়ার রেজা ভাইয়া টোল্ড অ্যাবাউট দ্য হার্মফুল ইফেক্টস অফ লিসনিং দ্য ট্যারট রাউন্ড। প্রাকৃতি লিখেছে, হি সেইড ইভেন লিসনিং ক্যান হার্ম টু, যেটা আমরা বলেছিলাম যে শুনলে অনেক সময় আপনার ক্ষতি হতে পারে। আই নোটিস দ্যাট টুমোরো বেসিক্যালি অ্যান্ড ফাউন্ড আ রিডিকুলাস থিং হ্যাপেন ইন মাই লাইফ ফিউ ডেজ ব্যাক, আই এম নট সো শিওর ইফ ইট হ্যাপেন বিকজ অফ লিসনিং ইউর ট্যারট প্রোগ্রাম অর নট, বাট ইয়েস আই হ্যাড এ ব্যাড এক্সপিরিয়েন্স, মাই মাদার গট টেরিবলি সিক অ্যান্ড হসপিটালাইজড ফিউ ডেজ ব্যাক, অ্যান্ড দ্য মোস্ট শকিং পার্ট ইজ জাস্ট বিফোর মাই মাদার গট সিক আই ওয়াজ অ্যাবাউট টু টিউন দ্য ডর প্রোগ্রাম, আই এম কনফিউজ স্টিল whether it happened because of this reason or happened naturally. The problem occurs just after I started listening to the program, but before that, mother was fine enough. We were in shock as mother was never ever got that much sick in her life before. Will you please tell Reza Bhaiya to spare his words that it can harm even if you listen it by radio so that those who are new listeners would become aware. Thank you. তারপর লিখেছে, আই শেয়ার দিস বিকজ আই থিঙ্ক ইট ইস নেসেসারি, হোপফুলি ইউ উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, এখন ওনার আইডিটা দেখি একটু। আমি আইডিটা আমার কাছে, নামটা বলেন একটু, নামটা বলেন। ফারা দিবা শাহরিন, আপনি চাইলে ছবি দেখতে পারেন। আমার কাছে প্রচুর ইনবক্স আসছে যে এই রেডিও শোনার পর ক্যারট কার্ড তারা প্র্যাকটিস করছে অনলাইনে, তো সিরিয়াস অসুস্থ হয়ে গেছে, হাঁটটা ভেঙে ফেলছে। ওনার মায়ের যে সমস্যাটা, ডাক্তাররা ধরতে অনেক সময় লাগবে এবং ওনাকে ভুল ট্রিটমেন্ট করা হইতে পারে, এই জন্য আমি ওনাকে বলবো একটু ভালো ডাক্তার দেখান, ভালো হাসপাতাল বা বিশ্বস্ত কাউকে দেখান যে ডাক্তারকে আপনি চিনেন আগে থেকে, যে এখন কমপ্লিটলি সুস্থ হয়ে গেছে। মানে ওর যেটা ছিল যে ডাক্তাররা মনে করছিল যে রিকভারি করা সম্ভব, এই যে আমি যেটা বললাম, ডাক্তাররা বুঝবে না প্রবলেম। তবে আপনি যেটা বলছিলেন যে রেডিও শুনলে অনেক সময় সাইড ইফেক্ট হতে পারে, আপনার জায়গা থেকে আপনি যেটা বলছেন, এই যে লাস্ট এপিসোডে আমরা একটা সাউন্ড করছিলাম, মিউজিক করছিলাম জাস্ট হালকা, হ্যাঁ এটা তো অনেকের অনেক কিছু হয়েছে, কিন্তু অলরেডি আপনারা যদি ফেসবুক পেজে দেখেন, সাউন্ড শোনার পরে কারো মাথা ধরছে, কারো মাথা ব্যথা করছে বা কারো শরীর ঝিমঝিম করছে, এর কারণ হচ্ছে বিষয়টা কিন্তু প্যারানর্মাল। আমি আগেই বলেছি আপনাদেরকে, মানে বিষয়টা নর্মাল না। ওকে, বেশ কিছু ইমেইলও এসছে, আমি চেষ্টা করবো ইমেইলগুলো পড়ার জন্য। তবে তার আগে আমার মনে হয় যেহেতু গেস্টের সঙ্গে আমরা পরিচিত হয়েছি, আমরা একজন একজন করে ফ্লোর দিতে পারি। জি, আপনি প্রথমেই একটু বলুন, আপনার নামটা যেন কি বলছিলেন? জিকু। জিকু, কি বিষয় ভাই বলুন? আমার ব্যাপারটা ফুপুর সাথে, এটা যে প্যারানর্মাল আমি যে বিশ্বাসী তা না, আমি আপনার মতো একটি বাস্তুভিত্তিক, তবে এটা ব্যাপারটা অনেক দিনের এবং অনেক জিনিসাদক দেখানো হয়েছে, এই কারণে ব্যাপারটা একটু আমার কাছে রহস্যময়। ওনার নাম হচ্ছে আয়েশা এবং মাতার নাম রাহাতুন্নেসা। ওকে, আচ্ছা, উনি আমার ফুপি, আমি রাজীব ভাই বলছিলাম, পরে কথা বলবেন ওনার সাথে। যখন তার উপর ভর করে তখন তিনি হঠাৎ করে থেমে যান যে কোনো কাজ করতে থাকলে, এবং তার দাঁত কপাটে লেগে যায়, চোয়াল আটকে যায়,
এবং আঘাত পানো, যে কিছুতে বাড়ি খেয়ে পড়ে যায় কিংবা তার দাঁত এবং জিব্বা তার জিব্বা ক্ষত বিক্ষত। এখন উনি কথায় অনেক জড়তা, উনি খুব শিক্ষিত মানুষ কিন্তু এখন তার কথা জড়তা আছে। ওকে, ইনি কামড় দিয়ে ওনার নিজের জিব্বাকে নষ্ট করে দিচ্ছেন, ইচ্ছাকৃত না। ওকে, তো উনি যখন এইভাবে আঘাতপ্রাপ্ত হচ্ছেন, বিভিন্ন ডাক্তার দেখানো হয়েছে, ওকে, নিউরোলজিস্ট বলে সবকিছু দেখানো হয়েছে, কেউ কোনো সমাধান দিতে পারেনি, সমস্যা হচ্ছে এই জায়গায়। এবং যখন জিনিসাতক দেখানো হয়েছে, একটা পর্যায়ে বাংলাদেশের একজন বিখ্যাত, আমি নাম বললাম না, আমাদের বাসা আনা হয়েছে, আনার পরে যখন বসানো হয়েছে, তো আমি কিন্তু এই ব্যাপারে মোটামুটি অনেক কিছু জানি কিভাবে কারা কি করে এটা পরে বলবো। আমরা অন্য রুম থেকে দেখছিলাম, ওনাকে সামনে আনা হয়েছে, নাম জিজ্ঞেস করছে, আমি কিন্তু দেখে বুঝতেছি যে ফুবির যে এক্সপ্রেশন, ফুবিও প্রস্তুত আছে ভিতর থেকে একটা কিছু নাম বলবে। ওকে, কিন্তু কবিরা যে ওনার চুলোয় মুঠি ধরছে, তারপর ওনার ট্রিটমেন্টের একটা পার্ট ছিল যে উনি লাঠি দ্বারা আঘাত করতেন। তার আগে কিভাবে একটা কথা বলি আপনাদেরকে, লিসনার যারা শুনতেছেন, জি, এই যে আপনারা কিছু হলে যে হুজুরের কাছে যান বা যে জিন সাধক খুঁজেন বা এই ধরনের প্যারানর্মাল মানুষের কাছে যান, এরা যেটা করে মরিচকে আগুন ধরে চোখের সামনে দিয়ে দেয়, নাক দিয়ে গন্ধ শোঁকায়, তারপরে ঝাড়ু দিয়ে মারে, দোয়া গ্রহণ করতে বলে, লাঠি দিয়ে মারে, এমনও দেখছি ভাই কি ভাই যে বলে যে মাটিতে লবণ রাখে, রেখে বলে তুমি জিব্বা দিয়ে সেটা আর্থিক ক্ষতি হচ্ছে প্লাস রোগীর মানসিক ক্ষতি হচ্ছে। আমাদের ঘরের যারা অন্য পাশে সবাই আছে, আমি তো ওনাদের খোঁচা বসে বলতেছি, আশ্চর্য উনি না বলবো কিভাবে, তো সবাই বিশ্বাস করতেছে যে কোনো কথা বলিস নি। আমি বলতেছি কবিরা যে এমন ভাবে বলতেছে যে জিনে নাম বলবে, শেষ পর্যন্ত জিনে নাম বলে নেই, ফুবি নাম বলছে, কারণ ফুবি চুলের মুড়ি ধরে রাখছে, কিছু করার নেই। তো ফুবি যখন নাম বলছে, আমি বলতেছি এটা তো হয় নাই, তারপর ফুবি আসার পর বলছে, ফুবি নামটা কি আপনি বলছেন না? ফুবি বলছে হ্যাঁ আমি বলছি। কিন্তু কবিরা যেটা বললো যে এটা রক্তের মানে মিক্সড উইথ ব্লাড। কতদিন যাবৎ আপনার ফুবির? 40 বছরের মতো। দেখিবে ভাই কিছু কিছু জিন আছে, মানে এটা সাইন্টিফিক ব্যাখ্যা তো অবশ্যই আছে, যে বললেন যে দাঁত লেগে যায়, এটা ব্রেন থেকে জিনিসগুলো হয়। যদি জিন এফেক্ট করে কোনো মানুষকে, জিন যদি বডির মধ্যে ঢুকে, সেটা সহজে ছাড়বে না। কিছু কিছু জিন থাকে পাওয়ারফুল, যেটা ছাড়ে না। তো পুরো ঘটনা শোনার পর ওর সাথে কথা বলবো আমি ফোনে, তারপর আমি একটা সলিউশন দিব। ওকে, একটা পর্যায়ে না হয় ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। বাই দ্য ওয়ে, আচ্ছা এই বিষয়ে আপনি কি বলবেন, মানে ফাইনালি ওনার সম্পর্কে, উনি যে বিষয়টা নিয়ে সম্পর্কে হচ্ছে, আপনি যে ফুফুর বিষয়টা বলছেন, ওনাকে আমি চারটা কোশ্চেন করবো, ওনাকে আমি একটা রোকেয়া দিব আর কিছু কাজ করতে বলবো, করলে আলহামদুলিল্লাহ ওনার সমাধান হয়ে যাবে, খুব মানে ফাস্ট সমাধান হয়ে যাবে। 40 বছরের বিষয়, অনেক লং টার্ম। হ্যাঁ রাজা ভাই, আমি কিন্তু আপনাকে এখন যদি প্রশ্ন করি কিছু, শিওর শিওর, হ্যাঁ হ্যাঁ, যারা জিন স্পেশালিস্ট তো তাদের কিন্তু দুইটা পর্যায়ে, এক ধরনের সাধক জন আছেন তারা জাস্ট কন্ট্রাক্ট করেন এবং ওনারা জিনকে বশীভূত করেন না, আরেক দল সাধক আছেন। এখানে কিন্তু আমাদের সাধারণ মানুষের একটা ভুল ধারণা আছে যে কবিরা জিন বশীভূত করছে, মূলত ব্যাপার এটা না, মূলত কবিরা জিন দ্বারা বশীভূত হয়, জিনকে বশীভূত করে। ভাই কথাটা কিন্তু 100% কারেক্ট, জিন কখনো বশীভূত হয় না, মানুষই বশীভূত, মানুষই দ্বারা, কারণ জিনকে হাজির করতে হলে জিনকে পূজা দিতে হবে, সেজদা করতে হবে, জিনকে পূজা করতে হবে, জিনকে বস ডাকতে হবে। আমি এই ব্যাপারটাই বলতেছি, ইট ইজ ভেরি না ভাই, এটা একদম শিরক, নাউজুবিল্লাহ। হ্যাঁ অবশ্যই, জিনকে আপনি কি হোমার ইলিয়াড পড়ছেন? হোমার ইলিয়াড আমি পড়েছি, অনেক আগে পড়েছি। তো সাধারণ মানুষ ভাবে যে এনিম্যাল এবং বডি জাস্ট স্যাক্রিফাইস করতে হয়, কিন্তু স্যাক্রিফাইসের আরেকটা কিন্তু ব্যাপার আছে। তো আমার কথা হচ্ছে যে যারা জিন দ্বারা কাজ করে বা এই ধরনের প্যারানর্মাল কাজ করে, তাদের একটা মাধ্যম জিন। এটা একটা ভুল আছে যে একটা মাধ্যম জিন, জিন ছাড়া অন্যভাবে প্যারানর্মাল অ্যাক্টিভিটি করা যায়, সাইকিক বলা হয়। আপনি বলেন, আমি আপনি বলার মাঝখানে মাঝখানে আমি আপনার সলিউশন দিয়ে যাবো। আমি বলতে চাচ্ছিলাম যে রাজা ভাই, আপনি যদি ওইভাবে করে থাকেন কোনো একটা কিছু, আমার সাথে জিন ভূত কোনো সম্পর্ক না, আমার সাথে সম্পর্ক মানুষের, যারা বিপদগ্রস্ত তাদেরকে আমি হেল্প করার চেষ্টা করি। এটা বলতেছি না, প্যারানর্মাল ব্যাপারগুলো আপনার সমাধানের ব্যাপারটা কি হয়, আপনার প্রশ্নটা কি, প্যারানর্মাল ব্যাপারটা কিভাবে সমাধান করি আমি? ফুবি ফোন দিয়েছে, ঠিক আছে, এই প্রশ্নটা উত্তর একটু পরে দিচ্ছি। ফুবিকে আগে নেন। হ্যাঁ ফুবিকে আগে নেন। আসসালামু আলাইকুম। জিকো আসছে, আপনার সমস্যার কথা বললো, ও কিছু কথা বলছে, আপনার সমস্যাটা একটু সংক্ষিপ্ত করে আমাকে বলেন, জাস্ট মেইন যে সমস্যাগুলো হচ্ছে ওগুলো একটু বলেন। এখন মানে ঘুমের মধ্যে এই রোগটা হয় দাম চিন্তাকা নেই, কিন্তু আমি বুঝি না যে ঘুমের মধ্যে হয় চিন্তাকা, বুঝতে পারি ঠিক হয়েছে বা শরীরে মানে কিছু হয় যে ব্যথা করে পাটা এরকম, আর শরীরটা প্রথম দিন যে যত খারাপ লাগে, দ্বিতীয় দিন কিন্তু যে অনেক খারাপ লাগে, আর মাঝে মাঝে আপনার কি এমন কিছু মনে হয় আপনার সাথে একটা কিছু আছে, অদৃশ্য কিছু আছে, এরকম কিছু মনে হয় আপনার? না মনে হয় না, তবে 5 বছর আগে এরকম হতো, অন্য সময় আমি কাজ করতাম, মনে হতো হঠাৎ কেউ এসে, মানে মনে হতো যেন খুবই গভীরভাবে অনুভব করতাম যে কেউ দাঁড়াইছে, বা কিছু এরকম অনুভূতিটা করতে, অনুভূতি কি এখন আছে আপনার মধ্যে? এখন
বুঝতে পারছি আপনার যে সমস্যাটা হয়, যেটা বললেন যে কারোর সাথে কথা বলতে গেলে মাথা ঘুরে ওঠে বা কথা ঠিক মতো বলতে পারেন না, স্পষ্ট ভাবে বলতে পারেন না, এই সমস্যা বর্তমানে হচ্ছে। রাতে ঘুমানোর সময় সমস্যা হচ্ছে, এটাই আপনার মূল সমস্যা বর্তমানে। আচ্ছা ফুপু, আমি আপনাকে একটা জিনিস দিব আজকে, জিকুকে দিয়ে দিব, আপনাকে সেই জিনিসটা দিবে এবং ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। নামাজ পড়বেন পাঁচ ওয়াক্ত, মনোযোগ দিয়ে পড়বেন, এমন ভাবে নামাজ পড়বেন যে সৃষ্টিকর্তা আপনার সামনে আছে। আমাদের বাড়িতে বা আমাদের সবার পুরো বা আমাদের ছেলে মেয়ে বা কেউ কোনো কিছু আছে, আগে আপনার সমস্যার সমাধান করি, যদি আপনারটা সমাধান হয় তারপর নেক্সট আপনার ছেলে মেয়ে অন্য সমস্যা। আচ্ছা, আমরা তো কথা বললাম ওনার সঙ্গে, আমার যেটা মনে হয় যে ওনার সঙ্গে আরো ইন ডিটেল রেজা ভাই কথা বলে যদি কোনো বিষয় পার্টিকুলারলি উনি জানতে চান সেগুলো বিষয়ে আরো বিস্তারিত কথা বলতে পারেন। জানা হয়ে গেছে, অনেক ছোট একটা জিনিস দিব, সো ওইটা গিয়ে বাসায় প্র্যাকটিস করতে পারেন আপনারা। ওকে, একটা মেইল পড়তে চাই রেজা ভাই, সেটা হচ্ছে মাজি তুষার নামে একজন লিখেছে। ভাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, যে আমরা ভালো আছি। প্রায় এক মাস আগে আমার সাথে ঘটে যাওয়া একটি প্যারানর্মাল ঘটনা আজকে আপনাকে বলতে যাচ্ছি। সেদিনটি ছিল শনিবার, আমি আমাদের চাল মানে ঘরের চাল ঝাড়ু দেওয়ার জন্য চালে উঠি। তো আপনাকে আগেই বলে রাখি, প্রায় 6-7 মাস খানেক হলো আমাদের চালে দুটো বট গাছ হয়েছে, চালের উপর বট গাছ হয় অনেক সময় হয় না, চালের উপরে না ডাইরেক্ট চালের ছাদের সাইডে এগুলো হয়। আচ্ছা, বট গাছ হয়েছে, তারপরে আমি চাল ঝাড়ু দেওয়া শুরু করলাম, তারপরে বট গাছের দিকে লক্ষ্য করলাম গাছ দুটো কেমন যেন ভালো দেখাচ্ছে না। তখন আমি আম্মুকে ডাক দিয়ে বললাম, আম্মু বট গাছ দুটো চালের উপর একটু ভালো লাগছে না, আমি কি গাছ দুটো কেটে ফেলবো? আম্মু তখনই বললো, না বাবা তোমার কাটতে হবে না, পরে সমস্যা হতে পারে। আমি আম্মুকে জিজ্ঞেস করলাম, আরে কিসের সমস্যা? আম্মু উত্তর দিল, অনেক মুরব্বী বলে এসব গাছ কাটলে নাকি ক্ষতি হয়। আমি নিজে মনে মনে ভাবলাম যা হয় হবে, আমি গাছ দুটো কেটে ফেলবো। কিছুক্ষণ পরে আম্মু ছোট বোনকে নিয়ে স্কুলে গেছে, আমি ধারালো একটা দা নিয়ে চালে উঠে পড়লাম, তারপর প্রথম বট গাছটা কাটতে সক্ষম হলাম। তারপর যেই আমি দ্বিতীয় গাছটা কাটার জন্য প্রথম কোপ দিলাম, তখনই দেখলাম দেয়ালে জড়িয়ে থাকা গাছের শিকড় থেকে কেমন যেন পানি পড়ছে, প্রায় 500 গ্রাম পানি পড়েছে। আমি ভাবলাম শিশির শিশির হতে পারে, যাই হোক আমি দ্বিতীয় গাছটাও কেটে ফেলি। বলে রাখি যে আমার রুমের উপরের চালে কিন্তু বট গাছ দুটো ছিল। সেই রাত থেকে শুরু হয় মূল ঘটনা। আমি রাতে শুতে যাই, মনে হচ্ছে চালের উপর কিছু একটা আছে, কিছু একটা আমার রুমের উপর চালে আওয়াজ করছে। রাত গভীর হলে আওয়াজটা খুব বেড়ে যায়, কাউকে নিয়ে ঘুমালে বা অন্য রুমে ঘুমালে একই প্রবলেম হয়, বাট আমার পাশে যে থাকে সে কিছুই আলাপ পায় না। প্রায় 13 দিন আমি বাসায় ঘুমিয়েছিলাম, আর না পেরে নানিদের বাড়ির কাছে থাকে আমি এখনো নানি বাড়ি ঘুমাচ্ছি। তো ভাইয়া, আমি আমার সমস্যাটার সমাধান বা ব্যাখ্যা চাই, আমি স্টুডিওতে যেতে চাই। নাম হচ্ছে মাহমুদ তুষার, পিতার নাম গিয়াসউদ্দিন, মাতার নাম কোহিনুর, বয়স 18, রাজৈর মাদারীপুর থেকে এসে লিখেছে। আপনি চাইলে ফোন নাম্বারটাও দেখতে পারেন। আচ্ছা, স্টুডিওতে আমরা তাকে আনিনি। আচ্ছা, এটা খুব ইজি সমাধান আছে। আমরা কিভাবে আপনাকে বলি সবসময় যে আমি জিনদের বিষয়টা কথা বলবো রেডিওতে, মানে ওদের ওদের লাইফ স্টাইল সময় হচ্ছে না আসলে, গেস্ট নিয়ে গেস্টদেরকে আগে সমাধান করতে হবে, ইমেলকে সমাধান করতে হয়, তারপরে তো আমি আমার ঘটনা বলবো। ইভেন আমার লাইফের কিছু স্টোরি আমি মাঝে মাঝে শেয়ার করতে মন চায়, সময়ের কারণে হয় না। ওনার যে সমস্যাটা আমরা জানি যে অনেক সময় জিনরা ওদের বাসস্থান, কেউ কোনো কোনো জিন আছে অনেকে বলে পানিতে থাকে, যদিও তারা আগুনের তৈরি কিন্তু তারা পানিতে থাকতে পারে। অনেকে বলে যে গাছে থাকে বা কোনো বিল্ডিং পড়া বা কোনো বাসা, মানে তেঁতুল গাছে থাকে বেশি বেশি, অনেকে বলে গাছ তো সব গাছে থাকতে পারে। হ্যাঁ, অনেক বাসা আছে অ্যাবান্ডন 6 মাস ধরে বন্ধ, বা অনেক রুম আছে আমাদের বাসা, অনেক রুম থাকে যে বহুদিন ধরে রুমটা বন্ধ, সেখানে জিন আস্তানা ইয়ে করে। কারণ আমরা জানি মানুষ থেকে জিনের সংখ্যা পৃথিবীতে বেশি, তো হইতে পারে এমন বিষয়, ওনার যে গাছটার কথা বললো গাছটা কাটা, ওইখানে এমন হতে পারে জিনদের কোনো আস্তানা ছিল সেখানে বা জিনরা থাকতো, যদিও গাছটা যেহেতু ছাদে গাছ উঠছে গাছটা সাইজ অবশ্য ছোট, একদম ছোট, জিনরা নিজের আকৃতি ছোট বড় করতে পারে তারা থাকার জন্য গাছটা বেছে নেয়। তো ছোট গাছ, এবং সবচেয়ে অবাক হচ্ছে যে পানির পড়ার বিষয়টা, মানে গাছ কাটতেছে গাছ থেকে পানি পড়তেছে। তো পানি পড়ার অনেক কারণ থাকতে পারে, গাছের রাত্রে বৃষ্টি হতে পারে, শিশির জমতে পারে। 500 গ্রাম পানি কিন্তু শিশিরে 500 গ্রাম পানি হবে না একটা গাছ থেকে, 500 গ্রাম মানে হাফ লিটার, হাফ লিটার পানি গাছ থেকে পড়ার কথা না, কথা না, রাইট। আর যেহেতু এটা মানে এমন না যে বিরাট বড় বড়, এটা তো পানির গাছ, পানির গাছও না বলা যেতে পারে, বলা যেতে পারে। এখানে আমি যেটা বলবো বিষয়টা, ওনার নাম কি বলছেন? হ্যাঁ, মাজি তুষার। আচ্ছা মাজি তুষার, হ্যাঁ আপনাকে বলতেছি, আপনার যে সমস্যা হচ্ছে, আপনি যে নানি বাড়িতে ঘুমাচ্ছেন, বাসায় ঘুমাচ্ছেন না, ভয় পাচ্ছেন, এটা খুব সহজে সমাধান করা, যদি আপনার বাসায় খারাপ কিছু থেকে থাকে, যেহেতু আপনার ভাষ্যমত হচ্ছে যে বাসায় খারাপ কিছু আছে। আমি আপনার ছবি এখনো পাইনি, আপনার ছবি পাইনি, ছবিটা আমাকেও দেয়নি, বিস্তারিত পাইনি, ছবিটা লাগবে আপনার সঙ্গে বলতে হবে, আপনার ছবি লাগবে মাস্ট। আর একটা বিষয়, আমি কিন্তু সব জানতাম না, ইলমে গায়েব ক্ষমতা আমার মধ্যে নাই। তো তারপর আমি বেসিক্যালি আপনাকে আনসার করতেছি, আপনি জাস্ট ছোট্ট একটা জিনিস আপনাকে দিব, সেটা নিয়ে বাসায় রেখে দিবেন, ইনশাআল্লাহ আপনার সমাধান হয়ে যাবে নিশ্চয়ই। আরেকটা বিষয় একটু বলি আপনাদেরকে, যারা আমাদের এখানে দরে আসেন তারা আমাদের সঙ্গে ফেসবুকে কানেক্টেড থাকেন, এবং তারা যখন আমাদেরকে রিপ্লাই পাঠান ভাইয়া সমস্যার সমাধান হয়ে গেছে, সেটা আমাকে স্ক্রিনশট পাঠান রেজা ভাই, নিঃসন্দেহে সেটা আমাকে অনেক বেশি অবাক করে। যাই হোক, কিবরে ভাই এটা বলতে চাচ্ছি যে আমাকে অনেক মানুষ ইমেল পাঠাইছে, অনেক মানুষ মানে
ধন্যবাদ দিছে, অনেকে বলছে ভাই আমি আসবো আপনার কাছে দেখা করতে আসবো। গতকালকে আপনাকে স্ক্রিনশট দিলাম, সে কিন্তু বাংলাদেশের খুব টপ লেভেলের একজনের ছেলে, একজন শিল্পপতির ছেলে, ওর একটা সমস্যা ছিল, সমাধান আমি করে দিয়েছি 21 দিনের মাথায়। মানে সে আলহামদুলিল্লাহ খুশি, বিউটিফুল। আমরা একটু একটা বিষয় একটু বলি প্রিয় শ্রোতা, যারা ফেসবুকের মাধ্যমে কানেক্টেড থাকেন সামহাও তাদের রিপ্লাই আমরা দিই। আমাদের ফেসবুকের ঠিকানাটা আমি আরেকবার বলে দিচ্ছি, কারণ রেজা ভাই এখানে অলওয়েজ সময় দেন, www.facebook.com/dortarot DARTAROT আমি আবারও বলছি www.facebook.com/DARTAROT ডটারোট, এবং এই পেজটিতে লাইক দিলে আপনি মেম্বার হয়ে যাবেন। আমরা এখনই আছি এই পেজটিতে। একটি মেইল পড়তে চাই, মেইলটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে, সেটা হচ্ছে ওমর বিন আব্দুল আজিজ, যে আমাকে আমার যে ওয়েবসাইট আছে সেটার মাধ্যমে পাঠিয়েছেন, www.rj-kebria.com এটা হচ্ছে আমার ওয়েবসাইট, এখান থেকে আপনারা চ্যানেল লেস টকের সেকশনে গিয়ে মেইল করতে পারেন। রেজা ভাই একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ ভেরি ক্রিটিক্যাল মেইল। এবিসি রেডিওর হরর শো ডর মানে ভয়ের ট্যারোট কার্ড সেগমেন্ট অনুষ্ঠান অনবদ্য এবং স্বতন্ত্র, আপনাদের অনুষ্ঠান থেকে অনুপ্রাণিত হয়ে আমি ট্যারোট কার্ডের উপর সামান্য অধ্যয়নের সুযোগ পেয়েছি, যা আমাকে বিস্মিত করেছে এবং নতুন নতুন কিছু প্রশ্নের সম্মুখীন হয়েছে। আমি যা বুঝতে পেরেছি সে সম্পর্কে সংক্ষেপে আলোচনা করছি। নির্দ্বিধায় বলতে গেলে, প্রথমত আমি ভেবেছিলাম ট্যারোট কার্ডের সাথে ব্ল্যাক ম্যাজিকের সম্পর্ক আছে, সেক্ষেত্রে আমার আগ্রহের কোনো কারণ ছিল না। এই ধারণা থেকে বেরিয়ে আসতে আমাকে বেশি দূর পড়তে হয়নি। আমার কাছে মনে হয়েছে বিষয়টির সাথে আধ্যাত্মিক অন্তর্দর্শন, ইনার ভিশন, দার্শনিক সংজ্ঞা বা ইনটিউশন এবং মনস্তাত্ত্বিক বা সাইকোলজিক্যাল বিষয়সমূহ জড়িত। ধর্মীয়, যেটাকে বলেছেন ইংরেজিতে থিওলজিক্যাল, দৃষ্টিকোণ থেকে দেখলে মনে হয় এর উৎপত্তি এবং ক্রমবিকাশের সাথে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম এবং কোনো না কোনোভাবে ইসলামের প্রভাব বিদ্যমান। কেননা মেজর আরকানার কিছু কার্ড যেমন হিরো ফ্যান্ট, এগুলোর উচ্চারণও আমার কাছে কঠিন মনে হচ্ছে, হেরোফেন, তারপরে হচ্ছে পিয়েরিস্টেস না কি জনটাকে বলে, প্রিস্টেস, প্রিস্ট, হ্যাঁ প্রিস্ট, ডেভিল, হারমিট, জাজমেন্ট, জাস্টিস, আমাদেরকে আহলে কিতাবি ধর্মগ্রন্থগুলোর কথা মনে করিয়ে দেয়। এই বিষয়টা নিয়ে আমার, আমি জানি না, ধর্মীয় কোনো ব্যাখ্যা আমরা যাব না, আপনি এটা আপনার পার্সোনাল মতামত জানিয়েছেন। আমি যতটুকু বুঝতে পারি তা হলো এই কার্ডগুলো কোনো সুনির্দিষ্ট অর্থ প্রকাশ করে না, এগুলো এক এক ব্যক্তির ক্ষেত্রে এক এক রকম গল্প বলে। আমার প্রশ্ন হলো, এক, এই কার্ডগুলো থেকে কিভাবে সত্য সংজ্ঞা বা ট্রু ইনটিউশন করা সম্ভব? দুই, এ থেকে কিভাবে ভাগ্য গণনা বা ডিভিনেশন সম্ভব যখন ভবিষ্যৎ নিশ্চিত, সার্টিন অথবা অনিশ্চিত তা বলা যায় না? দুই প্রশ্নগুলো কি আপনি বুঝতে পারছেন? বুঝতে পারি। তিন নম্বর হচ্ছে, ট্যারোট কার্ড রিড করলে কোনো তথাগতিত ক্ষতির আশঙ্কা থাকে, এই ক্ষতির কারণ কি, এই ক্ষতি কে করে, কেন করে? এই প্রশ্নগুলো কিছু কিছু ক্ষেত্রে স্ববিরোধিতা সৃষ্টি করে। যেমন এক নম্বর প্রশ্ন সম্পর্কে বলা যায়, মহান আল্লাহর বাণী, দৃষ্টির সামনে কিংবা পিছনে যা কিছু রয়েছে সে সবই তিনি জানেন, তার জ্ঞানসীমা থেকে তারা কোনো কিছুকেই পরিবেষ্টিত করতে পারে না, কিন্তু যতটুকু ইচ্ছা তিনি করেন। এটা আয়াতুল কুরসি আল বাকারা আয়াত 255, এটা কি 255 না 155, আমার যত মনে পড়ে, আমি একটু কনফিউশন, আমি 155 আয়াত, তাই না? এটা আয়াতুল কুরসির 155 আয়াত। তাহলে ট্যারোট কার্ডের মাধ্যমে সত্য সম্পর্কে যতটুকু জানা যায় তা আল্লাহর অনুমোদন সাপেক্ষ হবে, তাই প্রশ্ন জাগে এই অনুমোদনের ভিত্তি কি? আমি আশা করি আপনি আপনার মতামত এবং প্রশ্নগুলোর উত্তর সম্পর্কে জানাবেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিন্তু আমরা বিরতির পর ফিরে এসে আপনার কাছ থেকে শুনবো। দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, মাত্র 4 মিনিট পর আমরা আবারও ফিরে আসছি ট্যারোট কার্ড সেগমেন্টে, আমাদের সাথেই থাকবেন। ডর মানে ভয়, হন্টেড বাই ব্রাউন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। কাঁচা খেয়ে ফেলার ভয়াবহ স্বাদ নিয়ে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি এখন ডরের সাথে। ডরের মুহূর্তগুলো আরো বেশি কাঁচা এবং টাটকা করতে সাথে রাখো প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, কারণ ডর মানে ভয় আর ক্যান্ডি মানেই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আপনি জানেন কি, মাথা ব্যথা নিয়ে এবিসি রেডিও শুনলে মাথা ব্যথা নিমেষেই চলে যায়, তাই আজই ডাউনলোড করুন এবিসি রেডিও অ্যাপ। আর মাথার ব্যথাটাকে বলুন গুড বাই। Get the ABC Radio app now available on Google Play Store and on the App Store. Breaking news. ভিনগ্রহের এলিয়েন কাঁচা খেয়ে ফেসে গেলেন। আমাদের নরসিংদী সংবাদদাতা জানান, মনোহরির দোকানদার রশিদ আলী ভিনগ্রহের একটি এলিয়েনকে বশ বানিয়ে ফেলেছেন। এলিয়েনটিকে দিয়ে দোকানে ঠোঙা বানানো ছাড়াও বাড়িতে কাপড় কাচা থেকে শুরু করে বাচ্চাকে ঘুম পাড়ানো সহ সব কাজ করিয়ে নিচ্ছেন। দোকানাই ছিল কাঁচা পেঁপে, কাঁচা কলা, কাঁচা মরিচ খরিদ করতে, এগুলান তো আমি বেশি না। হঠাৎ করে মাথায় বুদ্ধি এলো, আমি তখন ধরাই দিলাম প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। বাস, তারপর থেকে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডির কাঁচা আমের স্বাদে কি যে মজা পাইলো। কাঁচা আমের স্বাদে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, কাঁচাই যখন খাবেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি খান। 1 2 3 4 5
got this. Push it to chop. Hurry up, hurry up. Eat cheese puff. Add to it in char puff. Say what? Pass char thing. Wait a little bit. Original cheese shredded cheese puffs. Pack shesh hoy tobu mete na shar. Cheese puffs. This is real cheese. সব বাজার দিয়েছেন? জি আপা। কই গুরুদত্ত দেননি? এই যে এইটা নিয়ে যান আপা, খুব ভালো। না না এটা না, আমাকে সবচেয়ে সেরাটা দিন। আপা সব কোম্পানি তো নিজেরে সেরা বলে। তা বলে, কিন্তু একটা ব্র্যান্ড যাকে আমরা মায়েরা সেরা বলি, সেই ব্র্যান্ডটি হচ্ছে ডানো, যেটি এবার নিয়ে পরপর দুবার সারা বাংলাদেশের কনজিউমারদের রায়ে সেরা গুরুদুধ ব্র্যান্ড নির্বাচিত হয়েছে। এবার তো আর এমনি এমনি আসে না, বুঝেছেন? তাই নাকি? ওই আপারে এক প্যাকেট ডানো দে। আপা ঠিকই বলছে, হেওয়ার তো আর এমনি এমনি আসে না। ব্রেকিং নিউজ, ভিন গ্রহের এলিয়েন কাঁচা খেয়ে ফেসে গেলেন। আমাদের নরসিংদী সংবাদদাতা জানান, মনোহরির দোকানদার রশিদ আলী ভিন গ্রহের একটি এলিয়েনকে বশ বানিয়ে ফেলেছেন। এলিয়েনটিকে দিয়ে দোকানে ঠোঙা বানানো ছাড়াও বাড়িতে কাপড় কাচা থেকে শুরু করে বাচ্চাকে ঘুম পাড়ানো সহ সব কাজ করিয়ে নিচ্ছেন। দোকান আইছিল কাঁচা পেঁপে, কাঁচা কলা, কাঁচা মরিচ খরিদ করতে। এইগুলান তো আমি বেশি না, হঠাৎ করে মাথায় বুদ্ধি এলো, আমি তখন ধরাই দিলাম প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। বাস তারপর থেকে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি কাঁচা আমের স্বাদে কি যে মজা পাইলো। কাঁচা আমের স্বাদে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, কাঁচাই যখন খাবেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি খান। খাওয়ার বেগে চলছে খাওয়া, রাজশাহীর আমি সবার চেয়ে এগিয়ে। চাপাই নবাবগঞ্জের সেজা চোখ বন্ধ মুখ খোলা দেখে মনে হচ্ছে এ জীবন ওর শুধু পিঠা খাওয়ার জন্যই। কিন্তু না, নাটোরের আলিফ কি চমৎকার, ওয়াও কি চমৎকার, তার হাতেই বুঝে যাবে মোজো পিঠা খাদক পুরস্কার। মোজো পিঠা উৎসব ইজ অন। দেশের সবচেয়ে বড় পিঠা উৎসবে এসে দেখাও তুমি কত বড় পিঠা খাদো। এছাড়াও লালন গান সহ থাকছে আরো সব ফান এন্ড গেমস। 6 ও 7 জানুয়ারি বর্ণালীর মাঠ, রাজশাহী তোমার অপেক্ষায়। দোস্ত, ঐশ্বরিয়ার মতো চোখ, জেনিফার লোপেজের নাক, সালমা হায়েকের চুল আর সুচিত্রা সেনের পার্সোনালিটি। আরে কোথায়, কাকে দেখি? স্বপ্নে দেখলাম বন্ধু, স্বপ্নে। এটা তো আর প্রাণের পিনাট পান না, যে একসাথে সব কম্বিনেশন পাবেন, সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণের পিনাট বার, একদম ফাটাফাটি কম্বিনেশন। পিনাট বার, হোয়াট আ কম্বিনেশন। শুরু হয়ে গেছে 500 মিটার দৌড় কম্পিটিশন, মাঠ কাঁপিয়ে ছুটছে সবাই। কিন্তু আমাদের হোসেন বল্টু ক্লান্ত কাছিমের মতো সবার পেছনে হেলে দুলে আসছে, প্যাকেট থেকে আমরস ক্যান্ডি বের করে খাচ্ছে। একি ক্যান্ডি মুখে দিতেই ঝাঁকে ঝাঁকে মৌমাছি তেড়ে আসছে, জান বাঁচাতে দৌড় দিয়েছে বল্টু, একে একে সব প্লেয়ারকে ক্রস করে ফিতা ছিঁড়ে সোজা মাঠের বাইরে। মুখে যখন পাকা আমের ঘ্রাণ তখন মৌমাছির কি দোষ? আমরস ক্যান্ডি, গাছে পাকি প্যাকে থাকে। চার মিনিট পর আরও একবার স্বাগত জানাচ্ছি ডরের ট্যারোট কার্ড রাউন্ডে। আমি আরজে গিফটি আছি, আমাদের সঙ্গে আছে রেজা ভাই এবং দুজন গেস্ট আছে। একজনের কথা আমরা অলরেডি জেনে ফেলেছি, আরেকজন অপেক্ষা করছেন, তার কাছে আমরা যাব। তার আগে যে প্রশ্নটা আমরা রেখে গিয়েছিলাম, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদিও আমরা সবসময় একটা কথা বলে থাকি, ধর্মীয় বিষয়ের সাথে আমাদের এই বিষয়গুলোকে জড়াবেন না, কারণ ধর্মীয় বিষয়গুলো নিষেধ করা হয়েছে এবং এগুলো এক ধরনের অপরাধ। সেই জায়গাটি থেকে আমরা এই বিষয়টিকে অবশ্যই সিরিয়াসলি নিব না। কিন্তু রেজা ভাই কি বলতে চান সেটা আমরা একটু রেজা ভাইয়ের কাছ থেকে শুনবো। এই কার্ডগুলো থেকে কিভাবে সত্য সংজ্ঞা বা ট্রু ইনটিউশন করা সম্ভব? প্রথম যে প্রশ্নটা আপনার কাছে রেখেছে, ওনার নাম হচ্ছে ওমর বিন আব্দুল আজিজ। ওনার বাসা কোথায়, কোথায় থাকে? ওনার বাসাটা উনি লেখেন নাই, ওনার ফোন নাম্বারটা দিয়ে দিয়েছেন, আমি চাইলে ফোন নাম্বারটা দেখতে পারি। নেক্সট টাইম হ্যাঁ, আপনার সাথে আমি অবশ্যই কথা বলবো, আমি আপনার সাথে সরাসরি দেখা করতে চাই। আমি চাই, মানে আপনারা তো আমার সাথে দেখা করতে চান, ইভেন আমি চাচ্ছি দেখা করতে, কারণ আপনার কোশ্চেনগুলো এত সুন্দর কোশ্চেন যে এটা সবার কোশ্চেন, কিন্তু এভাবে সাজিয়ে গুছিয়ে কেউ লিখতে পারে না। এবং আপনার হচ্ছে জানার আগ্রহ আছে, আমি এমন লোকের সাথে কথা বলতে চাই যাদের জানার আগ্রহ থাকে। আচ্ছা, প্রথম কোশ্চেন ছিল যে কার্ড দিয়ে কিভাবে বলা যায়। সুরা নিসাত আল্লাহ বলছে যে তোমরা কখনো জানবে না যে একটা মেয়ের গর্ভে কি সন্তান আছে,
বলছে না কথা সত্য, আল্লাহ ছাড়া কেউ জানে না গর্ভে কি সন্তান আছে। কিন্তু বর্তমান যুগে বিজ্ঞান আবিষ্কার করে ফেলছে, আল্ট্রাসনো করে জানা যাচ্ছে গর্ভে ছেলের নামে আছে। এর মানে কোরআন কিন্তু ভুল না, কোরআন রাইট, কোরআন বলছে জানবে না। হ্যাঁ, কেমন যে আমরা জানি যে একটা বাচ্চার মধ্যে জীবন আসতে 40 দিন সময় লাগে, তার আগে ডাক্তারও বলতে পারবে না কি আছে। ডাক্তার একটা সার্টিন টাইমে পরে বলতে পারে, প্রায় 3 মাস পার হয়েছে তারপরে আল্ট্রাসনো করলে বলা যায়। তাও এটা কিন্তু মানুষের মাধ্যমে, একটা মেশিনের মাধ্যমে, কোনো মানুষের দ্বারা পসিবল না জানা, মেশিনের মাধ্যমে টেস্ট করে বলা যাচ্ছে। হ্যাঁ, আল্লাহ কিন্তু সেটাকে নিষেধ করে নাই। আপনি কিছু বলতে যাচ্ছেন? হ্যাঁ, আমি বলতে আরবি বিষয়ে আমাদেরকে যিনি পিএইচডি করছেন, এটা হচ্ছে কেউ জানে না, তার মানে ব্যাপারটা বুঝে যাচ্ছে একটা মানুষ স্বাভাবিকভাবে জানে না। আর এটার আরেকটা ব্যাখ্যা করা হয় যে জানে না শব্দটা ব্যাপক, গর্বে কি আছে সব জানে না, এই গর্বে এরকম না, গর্বে কি আছে। সুতরাং যখন একজন নারী গর্ভবতী হয় তখন তার গর্বের মেয়েও থাকতে পারে, তার গর্বে কি আছে এটাও কিন্তু কেউ জানে, কিন্তু আল্লাহ কিন্তু ওইটাও জানে। এই একটা ব্যাখ্যা। আর দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে কোনো মাধ্যমহীন, আমি লজিক দিচ্ছি। হ্যাঁ, লজিক, মানুষ লজিক চাবে এখন। এখন কাঠ খেয়ে বলতে পারে সেটা আমি আসতেছি, আগে লজিক দিয়ে নিয়ে আমি। হ্যাঁ, তো আল্লাহ বলছে জানবে না তোমরা, বিজ্ঞান এখন 100% বের করতে পারেনি, অনেক কিছু একটু বের করতে পারেনি বলতে গেলে। তারপরে আমি আসি আবহাওয়া বার্তা, আবহাওয়া, আব মানে জল, হাওয়া মানে হাওয়া, আবহাওয়া বার্তা। আমরা জানি যে মেশিন অলরেডি চলে আসছে যে আগামীকালকে বৃষ্টি হতে পারে, কেউ কিন্তু বলে না বৃষ্টি হবেই, কোনো আবহাওয়া বার্তা পাবে না বৃষ্টি হবে বলে, হতে পারে। কিভাবে তারা বলতে পারে, কি দেখে বলতে পারে? জাস্ট আকাশ থেকে, আকাশের তারা, আকাশের লেভেলগুলা, ওই যে স্তর থাকে যে 7টা স্তর, বায়ুস্তর, তারপর চাঁদের অবস্থান, এইসব দেখে তারা বলতে পারে যে কালকে বৃষ্টি হবে, কালকে জ্বর হতে পারে বা বন্যা হতে পারে, এগুলো বল তারা গেস করে। এটা গেল আমার আবহাওয়া বার্তা। এরকম অসংখ্য বিষয় আছে, আমাদের নবী রাসূলরা অনেক ভবিষ্যৎবাণী করে গেছেন আমাদের পৃথিবীর জন্য, করে গেছেন, সেটা আল্লাহর ইচ্ছায়। এখন বিষয় হচ্ছে কীভাবে ট্যারট কার্ড বলে দেয় সামনের দিকগুলো, শুধু সামনের দিক না, ট্যারট কার্ড অতীতও বলবে, বর্তমানও বলবে, আপনার আপনার ফিউচারও বলবে। কিন্তু এটাকে এটাকে বলা হয় প্রপোজিশন, মানে আপনার একুরেসি বলতে পারবে না যে হ্যাঁ আপনার নাম কি ভাই, আমাকে দেখে বলুন তো আমার নাম কি, বাইফের নাম কি, এটা বলতে হবে। এটা পৃথিবীকে বলতে পারবে না, এটা হচ্ছে ইলমে গায়েবের ক্ষমতা, আল্লাহ ছাড়া কাউকে আল্লাহ দেন নাই। ইভেন পৃথিবী কে আমার পন্থ যারা আসবে তাদেরও ইলমে গায়েবের ক্ষমতা থাকবে না। ঠিক সেরকম ওই সময় আজকে থেকে হাজার হাজার বছর আগে, এটা কোনো অনিশ্চিত কত হাজার বছর আগে, হয়তো বা 20,000 বছর আগে, কোনো অনিশ্চিত, এটা তখন যুগের কার্ড, এটা তখন মানুষ এই কার্ডটা দিয়ে ভবিষ্যৎ বাণী করতো। তো এখন ওই রকম মানুষ পৃথিবীতে বর্তমানে নাই, যারা পৃথিবীতে বাঁচত 500 বছর বাঁচত, এখন পৃথিবীতে কোনো লোক নাই যে 500 বছর বাঁচবে। তাদের মধ্যে একটা পাওয়ার ছিল, সাইকিক পাওয়ার ছিল, এটা গড গিফটেড, তারা এটা অর্জন করছে। এরকম মানুষ পৃথিবীতে, ট্যারট কার্ড রিডার পৃথিবীতে অনেক আছে, রিয়েল রিডার পৃথিবীতে খুবই কম। আমি বলবো না আমি রিয়েল রিডার, বাট আমি চেষ্টা করি ভালোভাবে পড়ার, এবং আমারটা প্রপোজিশন আমি বলবো যে 80% 90% মিলে যায় মানুষের সাথে, এবং অনেক কিছু হয়ে যায়, ঘটে যায়। এটা হচ্ছে ওনার ফার্স্ট কোয়েশ্চেনের আনসার, যে কার্ডগুলোর অস্তিত্ব আজকে থেকে হাজার হাজার বছর, এবং এই কার্ডের চর্চা 50-60 হাজার বছর ধরে হয়ে আসছে। আমি বলি 5,000 বছর, মানে অনিশ্চিত, মানে আমি বলবো হাজার হাজার বছর আগে, কোনো ক্যালেন্ডার সেরকম ইয়ে নাই যে কবে কার্ডটা বের হয়েছে, এবং কোনো হিস্টোরি নেই। অনেকে বলে ফ্রান্স থেকে কার্ডটার আবিষ্কার, কেউ বলে মিশর থেকে আবিষ্কার, মানে কোনো একুরেসি নাই, কেউ বলতে পারে না একুরেট কই থেকে আসছে। তো এভাবেই কার্ডটা মানে মানুষের ভাগ্য প্রেডিকশন করে দেয়, যেটার প্র্যাকটিস মানুষ হাজার বছর ধরে। ইনফ্যাক্ট আমার কাছে মনে হয় যে আসলে এই বিষয়গুলো নিয়ে এক একদিনের ব্যাখ্যাতে বা খুব অনেক, হ্যাঁ, এই ট্যারট কার্ড নিয়ে কথা কথা যদি বলতে যাই ঘন্টা পর ঘন্টা কথা বলা যাবে। রাইট, আমরা খুব কোশ্চেনটা বলে, রাইট, আমরা খুব স্বল্প সময়ে আসলে এই ব্যাখ্যা আপনাকে দিতেও পারবো না। দ্বিতীয় প্রশ্ন যেটা, সেটা হচ্ছে এ থেকে কিভাবে ভাগ্য গণনা সম্ভব যখন ভবিষ্যৎ নিশ্চিত অথবা অনিশ্চিত তা বলা যায় না। এটা উনি ওনার জায়গা থেকে বলেছেন, আমার মনে হয় 1 নম্বর প্রশ্নেই আপনার উত্তরটা আছে। ওকে, লাস্ট প্রশ্ন যেটা ছিল, ট্যারট কার্ড রিড করলে কোনো তথাকথিত ক্ষতির আশঙ্কা থাকে, এই ক্ষতির কারণটা কি, এই ক্ষতি কে করে, কেন করে, প্রশ্নগুলো কিছু কিছু ক্ষেত্রে সহবিরুদ্ধের সৃষ্টি করে, যেটা উনি বলেছেন। তো আপনি কি প্রশ্নগুলোই বলেন না, উত্তরগুলো বলেন, আসলে ক্ষতিটা কিভাবে হয়, ক্ষতিটা কেন হয় বা কিভাবে হয়, কেনই ক্ষতি হবে কার্ডটা শুনলে বা পড়লে? আচ্ছা, সেটা বলে দিই। ট্যারট কার্ড এমন একটি কার্ড যেটা আপনার ভাগ্য কিভাবে বলে সেটা বলে দিচ্ছি। দেখবেন জ্যোতিষী যারা আছে, বা ক্ষতি যেটা হয় সেটা বলে দিচ্ছি, জ্যোতিষী যারা আছে বাংলাদেশে বা বিভিন্ন দেশে, তারা স্বর্ণপদক পায়, কেন পায়, কিভাবে পায়, কি বুঝে স্বর্ণপদক পায়, তার স্বর্ণপদক কে দিল, সে কে, যে যাকে দিল, তাহলে তো যে পদ দিচ্ছে সে আরো বড় জ্যোতিষী, কার্ড কেন ক্ষতি করে সেটা বলতেছি। তার আগে আমি একটা লজিক টানতে হবে, সেটা হচ্ছে এই যে মানুষ পাথর পরে হাতে, আংটি পরে, এই পরে, সেই পরে, এগুলার ভিত্তি কি, কেন পাথর পরে, পাথর কি কি চেঞ্জ করে, ইভেন রাজা বাদশারা পাথর দিয়ে অনেক কিছু করতো, এগুলা কিন্তু লজিক আছে পাথরে। কারণ পৃথিবীতে সমগ্র পৃথিবীর সৃষ্টি জগতে যা যা আছে সবকিছু মানুষের উপকারের জন্য, মানুষের উপকার এবং ক্ষতি করে। ঠিক তেমনি ট্যারট কার্ড যখন রিড করা হয় তখন এটার বিজ্ঞানের কোনো ভিত্তি আসলে নাই, কারণ ট্যারট কার্ড যখন রিড করা হয় তখন মানুষ যখন ট্যারট কার্ড বিশ্বাস করে, মনে করেন ট্যারট কার্ডে আসলো যে কালকে তোমার একটা অ্যাক্সিডেন্ট হবে, মনে করেন
যদি আমি বিজ্ঞান ভিত্তিক চিন্তা করি যে হ্যাঁ ট্যারট কার্ড বলছে তোমার একটা ক্ষতি হবে তিন দিন পরে, তো আলটিমেটলি মাথার মধ্যে ঘুরতেছে আমার একটা ক্ষতি হবে, তার এটা সাইকোলজিক্যাল ব্যাপার, তার মাথা ঢুকে গেছে ক্ষতি হবে, তাই এখন সে যদি উষ্টা খেয়ে পড়ে তার কাছে মনে হবে ট্যারট কার্ডের জন্য ক্ষতি হয়েছে, সে যদি একটা কোনো হাত থেকে কিছু পরে ভেঙে যায় সে ভাববে কার্ডের জন্য ক্ষতি, তাহলে মানে ট্যারট কার্ড যেটা বলছে সেটা মিথ্যা, এটা হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা, ওকে সাইন্টিফিক ব্যাখ্যা। বিশ্বাস করছি কিন্তু পরাবাস্তব পৃথিবী বলেও একটা ব্যাপার আছে, যেটা আমি দেখি না চোখে, যেটা আমাকে প্রভাব করে, যেটা আমার মনে বলে দিচ্ছে আজকে সকালবেলা আজকে দিনটা আমার ভালো যাবে না, সত্যি সত্যি ভালো গেল না, কিংবা আমার মন বলছে যে আজকে অনেকদিন পরে আমার খুব প্রিয় একজন মানুষ আমার বাড়িতে বেড়াতে আসবে এবং সত্যি সত্যি সেটা চলে আসলো, এটাকে যদি আপনি সেই বস্তু ভিত্তিক সায়েন্সের কথা বলেন সেই জায়গাতে তো চায় না, কিন্তু এখানে এটারও কিন্তু সায়েন্সের একটা জায়গা আছে, জায়গা আছে, রাইট, হ্যাঁ সায়েন্সের জায়গা আছে, তো সায়েন্স সেগুলোই বিশ্বাস করে যেগুলো সায়েন্স দেখে, যা দেখে না সায়েন্স সেটা করে না, সায়েন্স যেমন অনুমান করে, যেমন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব এত লক্ষ কিলোমিটার প্রায় লাস্টে প্রায় লেখা, মানে বিজ্ঞান লাস্টে লিখে দেয় প্রায়, মানে বিজ্ঞানও নিশ্চিত না কতটুক দূরত্ব বা কতটুক মেজারমেন্ট, বাট যখন তারা অ্যাজাম্পশন করে তখন তা বিজ্ঞানও নিশ্চিত না, ঠিক ট্যারট কার্ড একটা অ্যাজাম্পশন মানুষের লাইফের জন্য, জাস্ট অ্যাজাম্পশনের জন্য আমি একটু ওই এক্সাম্পলটা দিলাম আপনাদেরকে, যে বিষয়গুলো এরকম যে আমি তার ব্রেনে ঢুকাই দিলাম যে তোমার ক্ষতি হবে, তো ক্ষতি হয়ে যাচ্ছে, সে এখন তার যাই হোক সে ভাববে ট্যারট কার্ড নিয়ে, এটা হচ্ছে সাইন্টিফিক ব্যাখ্যা। আর যদি প্যারানর্মাল ব্যাখ্যা আমি দিই ট্যারট কার্ডের, সেই ট্যারট কার্ডের প্যারানর্মাল ব্যাখ্যা অনেক, কারণ মেজর আরকানা আর মাইনর আরকানা যে কার্ডগুলো আছে সেগুলো হচ্ছে এই কার্ডগুলো মানুষের মানে মানুষের জীবন নিয়ে কথা বলে, যেমন ধরেন আপনার কার্ডে আসলো আপনি অসুস্থ হবেন, এখন এটা মিলে যাবে আপনার সাথে, অসুস্থ হবেনই আপনি, আপনি সাত দিন পর হইতে পারেন, দশ দিন পরে কার্ড বলে দেবে যে এতদিনের মধ্যে হবেন, আমি ভাবলাম যে এটা ফেক বা এটা একটা আনতা যে আমি বলে ফেললাম, তাহলে সে বর্তমান কীভাবে জানে, আপনি কী করেন, আপনার বাবার কী অবস্থা, মায়ের কী অবস্থা, কার্ড কী হয় সে বলে দেয়, আপনার পাস্ট, আপনি ছোটোবেলায় কী করতেন, এখন মানে ছোটোবেলায় কী কী সমস্যা হয়েছে আপনার, এবং এমন এমন বিষয় আমি যে রেডিওতে আমাদের লিসেনার শুনতেছে, আমি যে মানুষকে বলে দিচ্ছি দেখে দেখে, এগুলো তো আমি বলতেছি না, কার্ড বলতেছে, আমি নিজের মন থেকে কিছুই বলি না, এইগুলো তাহলে কীভাবে হচ্ছে আমার কোশ্চেন লিসেনারদের কাছে, আমি যদি এখন ব্যাখ্যা দিই, ব্যাখ্যা দেওয়া শেষ নেই, অনেক ব্যাখ্যা দেওয়া যাবে, তো যারা বিশ্বাস করেন না তাদেরকে বলবো ঠিক আছে ভবিষ্যৎ আমি ব্রেনে ঢুকাই দিলাম সেটা হয়ে গেল, কীভাবে কার্ড পাস্ট বলতে পারে অ্যাকুরেটলি, যাদের কার্ড রিড করছে যারা লিসেনাররা এখানে রেডিওতে আসছে অনেক মানুষ যে তারা কার্ডের এফেক্ট ভুলে গেছে, বেশিরভাগই ক্ষতিগ্রস্ত হয়েছে, আবার লাভ হয়েছে অনেকের, ক্ষতি হওয়ার পর তাদের অনেক বড় বড় বেনিফিট হয়ে গেছে, তো কীভাবে তাদের সেটা হইলো, তো এগুলোর বিজ্ঞান কোনো ব্যাখ্যা নাই, বিজ্ঞানের ব্যাখ্যা যেটা বললাম যে সাইকোলজিক্যাল, এছাড়া প্যারানর্মাল ব্যাখ্যা যদি দেয় তো অনেক বিরাট লম্বাই ব্যাখ্যা, দিতে হলে আমাকে প্যারানর্মাল ব্যাখ্যা দিতে হলে আমাকে ধর্মীয় বিষয় নিয়ে আসতে হবে, এটার মধ্যে না আমরা সে বিষয়গুলোকে খুব সচেতনভাবে অ্যাভয়েড করি, এবং একটা বিষয় আমরা স্পষ্ট করে আমাদের লিসনারদেরকে বলতে চাই, ধর্মীয় কোনো বিষয় নিয়ে আমাদের কোনো কোনো ধরনের কোনো মতামত নাই, ওই বিষয়ের সাথে কন্ট্রাডিক্ট করে এরকম কোনো বিষয় আমরা আনতে চাই না, এবং আমি আমার জায়গা থেকে বলছি দিস ইজ অ্যান এন্টারটেইনিং শো, এটাকে আপনি বিশ্বাস করবেন কি করবেন না এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার, আমরা যখন অনুষ্ঠানটা শুরু করি তখন কিন্তু আমরা সেখানে এক ধরনের কশন বা সচেতনতামূলক যে প্রচারটি আমাদের অনুষ্ঠান সম্পর্কে সেটা করেই বলি, এটা অবৈজ্ঞানিক একটা শো এবং এটার কোনো বাস্তব কোনো ভিত্তি নাই, সেই জায়গাটি থেকে এটাকে খুব সিরিয়াসলি নেওয়ার কোনো দরকার নাই, আমরা আপনাকে ইন্সপায়ারও করব না, আর এই কথাগুলো বলাতে আমার আমি জানি ডরের অনেক ডাই হার্ট ফ্যান আছেন, রেজা ভাইয়ের অনেক ডাই হার্ট ফ্যান আছেন, এবং আমি দেখেছি ফেসবুকে অনেকেই আমাকে নিয়ে গালিগালাস পর্যন্ত করেন, বকাঝকা পর্যন্ত দেন, কেন আমি রেজা ভাইকে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে দিই না বা কোনো কিছু করতে দিই না, বাট বিলিভ মি এই বিষয়গুলো নিয়ে কেউ বিতর্ক তৈরি করুক এটা আমি চাই না, এবং এটা আমাদের অনুষ্ঠানের ভালোর জন্যই, এটা সম্পূর্ণই ইলিউশনিস্টিক একটা বিষয় আমার কাছে মনে হয়, অ্যাজাম্পশনের একটা বিষয় আমার কাছে মনে হয়, তাহলে আমি একটা জিনিস দেখাই দেখাই এখনই দেখাই দিই, যেহেতু সময় আমাদের হাতে একটু কি দেখাবেন আপনি ঢোকার আগে আমাকে যেটা দেখালেন, না না সেটা না, এটা তো মানে যখন রেডিওতে আসে আপনাদের কিছু কিছু দেখাই রেগুলার দেখাই, আপনার যত দেখেন অবাক হচ্ছেন, আমি কিন্তু অবাক হই না কেন জানি না, না আমি আমি আমার কাছে মনে হয় যে ঠিক আছে এটা প্র্যাকটিস করলে হয়তো বা পাওয়া যাবে কোনো না কোনো ভাবে, একটা জিনিস ভ্যানিশ হয়ে গেল চোখের সামনে এত ক্লোজ এত কাছে, ট্রু এটা 100% ট্রু, ভ্যানিশ করে দিয়েছে কিছু একটা, চোখের সামনে ভ্যানিশ হয়ে গেল, আচ্ছা যাই হোক লিসেনার যারা আছে তারা একটু রেডি হন, কমিউনিকেট হবে আপনারা জাস্ট রেডি হন, যাদের হাতে মোবাইল আছে মোবাইলটা হাতে নিয়ে নেন, হাতে রাখেন মানে যারা টেবিলে রেখে বা বিছানা রেখে শুনতেছেন, www.facebook.com/darot সবাই চলে আসুন, এখানে আপনারা আপনাদের প্রতিক্রিয়াটা জানাবেন, উনি যেটা করবে আপনার সঙ্গে আমি জানি না আসলে কি করতে যাচ্ছে, রাইট, আচ্ছা তার আগে আপনার মোবাইলে যাদের হাতে মোবাইল আছে তারা মোবাইল একটু হ্যালো বলেন, হ্যালো আমার হাতে মোবাইল নিয়ে আমি কাজ করছি, যারা রেডিও শুনতেছেন মোবাইলে তারা একটু হ্যালো বলবেন মোবাইলে আমি শুনবো, জাস্ট
আমি যাতে শুনতে পারি, যদিও শোনা সম্ভব না, তারপর আপনার গায়েবি আওয়াজ দিয়ে শুনে ফেলবেন। শুনেন না, চেষ্টা করবো শোনার। এখনো অনেকে বলেন নাই, কিছু লোক বলছেন, কিছু লোক বলেন নাই, আবার বলেন প্লিজ, বললে আমি শুনবো, তারপর আমি স্টার্ট করবো। আমাদের সামনে যারা সেরাই তো বলে নাই, বলো না কেন। হ্যালো হ্যালো, হ্যাঁ, যারা লিসেনাররা যারা শুনতেছেন তারাও একবার হ্যালো বলেন। ওকে, এখন আমি চারটি কোশ্চেন করব, খুব দ্রুত কোশ্চেন আনসারগুলো করবেন, খুব দ্রুত। এটা হবে আপনার সাবকনশিয়াস মাইন্ড নিয়ে, কনশিয়াস মাইন্ড নিয়ে না, যা চিন্তা করেন তা নিয়ে না, বিষয়টা সাবকনশিয়াস মাইন্ড নিয়ে হবে। খুব খুব দ্রুত আনসার করবেন, খুব দ্রুত, এবং আনসারগুলো করবেন শব্দ করে, মোবাইলে শব্দ করে আনসার করবেন। যদি শব্দ করে আনসার না করেন আপনাদের সাথে হবে না, এটা আমি বলতে পারি, ব্রেন গেম। হ্যাঁ, এটা একটা চান্স, আমার মনে হয় এটা একটা চান্স হিসেবে আপনারা নেন। এবং রাত বিরতে যারা এখন শুনছেন অনুষ্ঠানটা, অনেকেই ঘুমিয়ে গেছেন, বেশি শব্দ করলেও সমস্যা, এরকম হালকা মোবাইলে হালকা একটু শব্দ করে করলে হবে, জিনিসটা করতে পারবেন। আমি জাস্ট কোশ্চেন করব, কোশ্চেনে আনসারগুলো একটু শব্দ করে করবেন, যাতে হালকা আমরা যে মোবাইলে কথা বলি সেভাবে বললেই হবে। তো আমার চারটি কোশ্চেন স্টার্ট করি, আপনারা একটু রেডি হন, মানে আমরাও কি অ্যানসার দিব, আপনারা মাইকে চুপ থাকবেন। হ্যাঁ, জাস্ট আপনারা মনে মনে করতে পারেন, কিন্তু যারা লিসেনার যারা আছে তারা সরাসরি অ্যান্সার করবেন, মোবাইলে আওয়াজ করে শব্দ করবেন। আচ্ছা, আমি কোশ্চেনগুলো স্টার্ট করলাম। ওয়ান প্লাস ওয়ান সমান কত হয়? দুই প্লাস দুই সমান কত হয়? স্টার প্লাস চার সমান কত হয়? আট প্লাস আট সমান কত হয়? ওকে, চলো। ওকে, খুব দ্রুত পাঁচ থেকে বারোর মধ্যে একটা নাম্বার মনে মনে চিন্তা করুন, খুব দ্রুত, খুব দ্রুত পাঁচ থেকে বারোর মধ্যে একটা নাম্বার চিন্তা করুন, খুব দ্রুত, যেটা আপনার মাইন্ডের প্রথমেই চলে আসছে সেটার আনসার আমি দিব ব্রেকের পরে। কিবরে ভাই যেহেতু ব্রেকে যাইতে আমাকে বাধা করছে, ছোট্ট একটা বিরতি নিচ্ছি প্রিয় শ্রোতা, পাঁচ মিনিটের ব্রেক, পাঁচ মিনিট পরে আমরা ফিরে আসছি, স্টে টিউনড। ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর কাঁচা খেয়ে ফেলার ভয়াবহ স্বাদ নিয়ে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি এখন ডরের সাথে। এখন থেকে ডরের মুহূর্তগুলো আরো বেশি কাঁচা এবং টাটকা করতে সাথে রাখো প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, কারণ ডর মানে ভয় আর ক্যান্ডি মানেই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ব্রেকিং নিউজ, ভিন গ্রহের এলিয়েন কাঁচা খেয়ে ফেসে গেলেন। আমাদের নরসিংদী সংবাদদাতা জানান, মনোহরির দোকানদার রশিদ আলী ভিন গ্রহের একটি এলিয়েনকে বশ বানিয়ে ফেলেছেন। এলিয়েনটিকে দিয়ে দোকানে ঠোঙা বানানো ছাড়াও বাড়িতে কাপড় কাচা থেকে শুরু করে বাচ্চাকে ঘুম পাড়ানো সহ সব কাজ করিয়ে নিচ্ছেন। দোকানাই ছিল কাঁচা পেঁপে, কাঁচা কলা, কাঁচা মরিচ খরিদ করতে, এইগুলান তো আমি বেশি না। হঠাৎ করে মাথায় বুদ্ধি এলো, আমি তখন ধরাই দিলাম প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। বাস, তারপর থেকে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি কাঁচা আমের স্বাদে কি যে মজা পাইলো। কাঁচা আমের স্বাদে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, কাঁচাই যখন খাবেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি খান। এক্সকিউজ মি আপা, আমি কোম্পানি থেকে এসেছি, আপনি কি আমাদের গুড়ের দুধটা ট্রাই করেছেন? না, আজকেই করে দেখুন, সাথে দারুন গিফটও আছে। না না, গিফট না, আমার দরকার সেরা গুড়ের দুধ। আপা, আমাদেরটাই তো সেরা। সবাই তো নিজেকে সেরা বলে, কিন্তু একটা ব্র্যান্ড যাকে আমরা মায়েরা সেরা বলি, সেই ব্র্যান্ডটি হচ্ছে ডানো, যেটি এবার নিয়ে পরপর দুবার সারা বাংলাদেশের কনজিউমারদের রায়ে সেরা গুঁড়ো দুধ ব্র্যান্ড নির্বাচিত হয়েছে। অ্যাওয়ার্ড তো আর এমনি এমনি আসে না, বুঝেছেন? বুঝেছি, অ্যাওয়ার্ড তো আর এমনি এমনি আসে না। শুরু হয়ে গেছে 500 মিটার দৌড় কম্পিটিশন, মাঠ কাঁপিয়ে ছুটছে সবাই, কিন্তু আমাদের হোসেন বল্টু ক্লান্ত কাছিমের মতো সবার পেছনে হেলে দুলে আসছে, প্যাকেট থেকে আমরস ক্যান্ডি বের করে খাচ্ছে। একি ক্যান্ডি মুখে দিতেই ঝাঁকে ঝাঁকে মৌমাছি তেড়ে আসছে, জান বাঁচাতে দৌড় দিয়েছে বল্টু, একে একে সব প্লেয়ারকে ক্রস করে পিতা ছিঁড়ে সোজা মাঠের বাইরে। মুখে যখন পাকা আমের ঘ্রাণ, তখন মৌমাছির কি দোষ? আমরস ক্যান্ডি, গাছে পাকি প্যাকে থাকি। সব বাজার দিয়েছেন? জি আপা। কই, গুড়ো দুধ তো দেননি। এই যে এইটা নিয়ে যান আপা, খুব ভালো। না না, এটা না, আমাকে সবচেয়ে সেরাটা দিন। আপা, সব কোম্পানি তো নিজের সেরা বলে। তা বলে, কিন্তু একটা ব্র্যান্ড যাকে আমরা মায়েরা সেরা বলি, সেই ব্র্যান্ডটি হচ্ছে ডানো, যেটি এবার নিয়ে পরপর দুবার সারা বাংলাদেশের কনজিউমারদের রায়ে সেরা গুঁড়ো দুধ ব্র্যান্ড নির্বাচিত হয়েছে। অ্যাওয়ার্ড তো আর এমনি এমনি আসে না, বুঝেছেন? তাই নাকি? ওই আপারে এক প্যাকেট ডানো দে। আপা ঠিকই বলছে, অ্যাওয়ার্ড তো আর এমনি এমনি আসে না। খাওয়ার বেগে চলছে খাওয়া, রাজশাহীর আমি সবার চেয়ে এগিয়ে। চাঁপাইনবাবগঞ্জের সাজা, চোখ বন্ধ মুখ খোলা দেখে মনে হচ্ছে এ জীবন ওর শুধু পিঠা খাওয়ার জন্যই। কিন্তু না, নাটোরের আলিপ কি চমৎকার, ওয়াও কি চমৎকার, তার হাতেই বুঝে যাবে মোজো পিঠা খাদক পুরস্কার। মোজো পিঠা উৎসব ইজ অন, দেশের সবচেয়ে বড় পিঠা উৎসবে এসে দেখাও তুমি কত বড় পিঠা খাদক। এছাড়াও লালন গান সহ থাকছে আরো সব ফান এন্ড গেমস। 6 ও 7 জানুয়ারি বর্ণালী মাঠ, রাজশাহী তোমার অপেক্ষায়।
শুরু হয়ে গেছে 500 মিটার দৌড় কম্পিটিশন, মাঠ কাঁপিয়ে ছুটছে সবাই, কিন্তু আমাদের হোসেন বল্টু ক্লান্ত কাছিমের মতো সবার পেছনে হেলে দুলে আসছে। প্যাকেট থেকে আমরস ক্যান্ডি বের করে খাচ্ছে, ক্যান্ডি মুখে দিতেই ঝাঁকে ঝাঁকে মৌমাছি তেড়ে আসছে। যান বাঁচাতে দৌড় দিয়েছে বল্টু, একে একে সব প্লেয়ারকে ক্রস করে ফিতা চিরে সোজা মাঠের বাইরে। মুখে যখন পাকা আমের ঘ্রাণ তখন মৌমাছির কি দোষ? আমরস ক্যান্ডি গাছে পাকি প্যাকে থাকে। 1 2 3 4 5 Feel that taste, push it chup chup. Hurry up, hurry up, eat cheese puff. 1 2 3 4 5 Say what? 5 4 3 2 1 Hey, check it, I'm moving. Love it, take it. Take it, move it, love it, love it. Move it, move it, take it, stop. Wait a little bit. Original cheese shade cheese puffs. Pack shesh hoy tobu mete na shai. Cheese puffs. This is real cheese. Excuse me appa, ami company theke eshechi. Apni ki amader guru dutta try korechen? Na. Ajkei kore dekhun. Sathe darun gift o ache. Na na gift na. Amar dorkar shera guru dut. Appa, amader tai to shera. Shobai to nijeke shera bole. Kintu ekta brand jake amra Mayera shera boli. Shei brand ti hocche Dano, jeti ebar niye porpor dubar sara Bangladesher consumer der raye shera guru dut brand nirbachito hoyeche. Award to are emni emni ashe na, bujhechen? Bujhechi. Award to are emni emni ashe. শুরু হয়ে গেছে 500 মিটার দৌড় কম্পিটিশন, মাঠ কাঁপিয়ে ছুটছে সবাই, কিন্তু আমাদের হোসেন বল্টু ক্লান্ত কাছিমের মতো সবার পেছনে হেলে দুলে আসছে। প্যাকেট থেকে আমরস ক্যান্ডি বের করে খাচ্ছে, ক্যান্ডি মুখে দিতেই ঝাঁকে ঝাঁকে মৌমাছি তেড়ে আসছে। যান বাঁচাতে দৌড় দিয়েছে বল্টু, একে একে সব প্লেয়ারকে ক্রস করে ফিতা চিরে সোজা মাঠের বাইরে। মুখে যখন পাকা আমের ঘ্রাণ তখন মৌমাছির কি দোষ? আমরস ক্যান্ডি গাছে পাকি প্যাকে থাকে। Want to get love struck by me? প্রতি রবিবার আমি সাফা কবির থাকছি রাত 9টা থেকে 11টা পর্যন্ত উইথ মাই শো লাভ স্ট্রাক বাই সাফা কবির। ভালোবাসার বিভিন্ন ধরনের সুইট এন্ড সাওয়ার গল্প নিয়ে আমি থাকছি অনলি অন এবিসি রেডিও 89.2 FM। পাঁচ মিনিট পর প্রিয় শ্রোতা আমরা আবারও ফিরে এসেছি ডরে, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি স্পেশাল সেগমেন্ট। ট্যারট কার্ড রাউন্ড চলছে, রেজা ভাই মেন্টর, আমি আর জি কিভরি আপনাদের সাথে রয়েছি। জি, আমরা কি পেলাম? আচ্ছা, আমরা একটু লিখতে বলি ফেসবুকে আপনারা মনে মনে কি ভাবছেন সেটা আমার জানার প্রশ্নই আসে না। এটা কিন্তু আধ্যাত্মিক কোনো ব্যাপার না, এটাকে বলে সাইকিক রিলেটেড থিংস। হ্যাঁ, এটা আধ্যাত্মিক কোনো ব্যাপার না। আমি ইলমে গায়েব না, আমি আপনাদের মনের খবর জানি না, কিছু জানি না। জাস্ট আমি এগুলো প্র্যাকটিস করি, রিসার্চ করি, প্রায় 16 বছর ধরে রিসার্চ করি। তো আমার গবেষণা এগুলোর উপরে, আমি মানে পেশায় একজন ব্যবসায়ী। আসলে আপনারা অনেকে আমার কোশ্চেন করেন বা টার কারণ পড়ে দেন, আসলে এটা আমার ব্যবসা না। তারপর আমি চেষ্টা করি আপনাদের পেজে আনসার করার। এখন আপনারা মনে মনে যে সংখ্যাটা ভেবেছেন সেটা হলো 7-7। খুব সামান্য কিছু লোক, খুবই সামান্য, মানে 100,000 মধ্যে 10 জন লোক সাতের বাইরে ভেবেছেন, 100,000 মধ্যে 10 জন। যেহেতু সাবকনশিয়াস মাইন্ড আমি কোয়েশ্চেন করছি, আপনারা ভেবেছেন 7। যাদের যাদের সঠিক আনসার হয়েছে তারা একটু কমেন্ট দেন। রাইট, আমাদের যে স্ট্যাটাসটা দেওয়া আছে, একদম প্রথমে যে স্ট্যাটাসটা পাবেন ফেসবুকে সেখানে কমেন্টস দেন। যদি মনে করেন যে 7 ঠিক থাকে তাহলে আপনি লিখবেন 7, শুধু লিখবেন কমেন্টে 7। এবং প্লিজ সবাইকে পার্টিসিপেট করতে বলছি, বিকজ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যারা এই মুহূর্তে ডর শুনছেন, এই নাম্বার দিয়ে রেজা ভাই যে কাজটা করবেন, আমার যেটা মনে হয় উনি প্রত্যেকের পার্সোনালিটি বা প্রত্যেকের প্যারানর্মাল অ্যাক্টিভিটিজের সঙ্গে যোগ থাকার পসিবিলিটি উনি নির্ণয় করবেন যে আসলে 7 বলতে আসলে কি বা অন্যান্য সংখ্যা বলতে আসলে কি।
কি আমার যেটা মনে হয় রাইট একটা বিষয় হ্যাঁ আরেকটা বিষয় আপনারা কমেন্টস করবেন একটা বিষয় হচ্ছে যে আপনারা অনেকে শিখতে চান জানতে চান কিভাবে আমি করি কিভাবে আমি কাট করি কিভাবে এগুলো বলতে পারি যারা যারা জানতে চান বা শুনতে চান বা শিখতে চান তারা রেডিও শোনে থাকবেন মানে প্রতি বৃহস্পতিবার শুনবেন এই প্রোগ্রামটা তাহলে আমি প্রতি বৃহস্পতিবার আস্তে 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 আমি আগাবো আপনাদেরকে নিয়ে আমি আস্তে আস্তে শিখাই দিব কিভাবে করতে হয় কিভাবে প্র্যাকটিস করতে হয় সবই আস্তে আস্তে আমি শিখাবো কি ব্রেভের অনুমতি যদি আমাকে দেয় শিওর নিশ্চয়ই বলেন এরপর যে কমেন্টস গুলো দেখতে পাচ্ছি এখানে ফেসবুকে সাথ করেছে অনেকেই বেশিরভাগই সাথ ইয়েস প্রায় 90 আপনি যেটা বললেন সেটা ট্রু এছাড়া আমরা দেখতে পাচ্ছি 10 করেছে অনেকে 8 9 বা অন্যান্য সংখ্যা করেছে আপনি কি বলতে চাচ্ছেন বলেন এটাই বলবো যে লাখের মধ্যে কয়েকজন লোক আছে যারা সাথ ভাবে নাই এখানে বেশিরভাগ মানে 95% 96% লোক সেভেনই মাথায় আসবে কেন আসবে সেটা আমরা নেক্সট এপিসোডে বলবো নেক্সট এপিসোডে সেভেন আমাদের একটা গেস্ট ওয়েট করতেছে অলরেডি ওকে ফাইন কিন্তু রেগে যাবেন কিন্তু ওনারা সবাই কেন মানে কেন কেন সাথ বা অন্য কোনো কিছু আসলো ওকে আমার মনে হয় যে এই বিষয়টা রেজা ভাই আপনি পুরো সপ্তাহব্যাপী আমাদের ফেসবুকে যারা কমেন্টস করেছে ওখানে আপনি রিপ্লাই দিবেন সাথ কিংবা অন্য সংখ্যা হলে কি হয় ফেসবুকে থাকেন আমরা ফেসবুকটাকেও পপুলার করতে চাই আপনাদের সবার মধ্যে যে কারণে আমার মনে হয় এই বিষয়টা ফেসবুকে হলে ভালোই হবে ওকে এবার আপনি একটু আপনার কথা বলেন তো আপনি কোথা থেকে এসেছেন আপনার পরিচয় আমি মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্ট নাম যেন কি বলছিলেন নাসিম আক্তার নাতাশা 37 এর বেশি বয়স আপনার হ্যাঁ বলুন আপনার মাথা ঘুরে ওঠে চোখে অন্ধ মানে ঝাপসাতে হঠাৎ করে সুস্থ অবস্থায় আচ্ছা এটা ভাই এটা কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে সবার আগে আপনার কি পেশারের রোগ আছে নাই আচ্ছা বলেন সমস্যা নেই বলেন নাই না না মুখে বলেন নাই 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 ওকে আচ্ছা ডায়াবেটিস না আচ্ছা দিলীপ ভাই কিবরে ভাই ওনার ডায়াবেটিস আর প্রেসার ছাড়াও বডি এরকম জ্বালাপোড়া করে তাহলে গ্যাস্ট্রিকের সমস্যা ঠিক আছে ছোট কাল থেকে মুখ জ্বালাপোড়া করা গ্যাস্ট্রিকের ব্যাপার হ্যাঁ শীতের মধ্যে কি ঘামি আমার গা ডাক্তার কিছু বলছে ডাক্তার কি বলবো কিছু বলা নেই আমি বাচ্চা হইতেছে না আমি দেখাইছি বলে কি পেট নাকি ভালো আছে বাচ্চা হয় না কেন আমি তো জানি আমার খারাপ জিনিস ডাক্তারে কি বিশ্বাস করে বলেন আমার আপন চাচাতো ভাই মেজর ডাক্তার সে বলে কি আমার নাকি মানসিক রোগ আর কি বলবো আমার এত রাগ উঠছে জানেন তাকে ইচ্ছে করছে এক মাথা আপনি 37 বছর বয়সে এখনো কি বেবি নেয়ার ট্রাই করছেন হ্যাঁ 2010 সালের 1 জানুয়ারি আমার যতটুকু শোনা হয়েছে বিভিন্ন ডাক্তারদের কাছে ইন্টারভিউ করে যেহেতু লাস্ট 11-12 বছর শুধু ইন্টারভিউ করে যাচ্ছে বিভিন্ন মানুষের সেটা হচ্ছে 30 এর পরে মেয়েদের নাকি ট্রাই করা উচিত না মানে বেবির ক্ষেত্রে মানে এরকম বলে অনেক সময় ডাক্তাররা এটা আসলে ওনাদের জায়গা থেকে ওনারা ভালো ব্যাখ্যা করতে পারবেন শুনেছি এরকম ইটস ভেরি রিস্কি ফিজিক্যালি ইটস ভেরি রিস্কি কি তো অবশ্যই আমি মনে করি যে যখন দেশের বাইরে কিন্তু নিচ্ছে মানুষ দেশের বাইরে মানুষ বিয়ে করে লেট করে সবাই দেশের বাইরে দেখবেন ইউরোপ আমেরিকাতে বিয়ে করে 30 35 40 বছর বিয়ে করে তো এখন আমাদের দেশেরই কালচার হয়ে গেছে মানে এখন তো কিছু করে না কিন্তু ফিজিক্যালি মানে এটা অনেক রিস্কি রিস্কি তো অবশ্যই কারণ বাচ্চার জন্য রিস্কি কারণ কেন হয় মেয়েরা কিন্তু খুব দ্রুত মোটা হয়ে যায় আমাদের চর্বির কারণে বাচ্চার প্রেসার থাকে হাত পা বাঁকা তারা হতে পারে এই জন্য ডাক্তাররা মানা করে যে রিস্ক হয়ে যায় আচ্ছা আপনি সমস্যাটা বলেন এখন শুনি আমি আমার শরীরটা একটু ঠান্ডা হয়ে যায় আমার শরীর একটু বাইক করে দেয় নরমাল হয়ে যায় না আরেকটা একটা বাচ্চা বাচ্চা হয়ে যায় আমার শ্বশুর ছিল আপনার ম্যাজিস্ট্রেট ছিল আমার আব্বা বিমান বাহিনীর অফিসার ছিল যাই হোক আমার বিয়েটা হয়েছে পরিচয়ের মাধ্যমে এক মাসের ভিতরে তা ওর সাথে না আমার মুখ আবার না কেউ যদি দেখতে আসে আমাকে মুখটা কালো হয়ে যায় আমার এই যে কালো হয়ে গেছে তো গায়ের রংটা আমার অনেক ফর্সা ছিল তারপর আপনার চেহারা নষ্ট করে বলে আমার হাজবেন্ডকে এফেক্ট করছে এক হুজুর বললো আর কি কিন্তু ছাড়াতে পারে না মেরুলবাটা ডিএটি প্রজেক্ট আমার হ্যাঁ আমি জন্মপুর থেকে ঢাকা এখানে আমরা জন্মপুর থেকে আছি আসি তো আছে কোথায় বাবা মা কই থাকে আমার আব্বা মারা গেছে আমার আম্মা আছে মেরুলবাটা একই বাসা থাকেন না আমার হাজবেন্ড আর আমি থাকি এর পাশের প্লটে আমরা আমাদের নিজেদের বাড়ি তোরখান নাম শুনছেন না আমাদের নিজেদের বাড়ি ওখানে ছিল আমি বলি ওখান থেকে আমার খারাপ জিনিসটা ধরছে ওখানে ছিল 6-8টা মধ্যে আমাদের অনেক বড় বাড়ি তা আমাদের না ফ্যামিলিটাকে আমাদের আত্মীয় আছে অনেক ই করে ফেলছে তারপর ওখান থেকে না খারাপ জিনিস আছে না আমি একদিন একটা কথা একটু বলি কি বলে অনেকে সন্দেহটা করে কোনো তাবিজ হলে বা কোনো এফেক্ট হলে যে আত্মীয় স্বজন করছে ঘনিষ্ঠ আত্মীয় স্বজন মহিলারা তারপর আমরা যে ওখানে ছিলাম আর কি এটা হলো আপনার 98 ডিসেম্বরের কথা তা সন্ধে হয়ে গেছে না তা আমি একটু দরকারি একটা ওষুধ কিনতে যাব গেছি পরে আপনার আসার সময় না দেখি ভয় পেয়েছি আমি আম গাছ থেকে ঝাঁপ মারছে এই যে আম গাছ থেকে ঝাঁপ মারছে আপনি দেখছেন কিছু কি ঝাঁপ মারছে আমি পিছনে ফিরছি দেখি কিছু নাই মানে বুঝতে পারছেন ঝাঁপ মারছে হ্যাঁ আমি পিছন থেকে তাকিয়েছি আমি একটা মহিলাকে বলতেছি কি গাছে কি ভোট টোট আছে নাকি বলে কি আমরা জানি না তো তারপর আমি
আমি এবার আসতেছি, আসার পথে একটা কবরস্থান, দুইটা কবর আর কি, বাঁশগাছ। আমি মনে মনে বলতেছি কি এবার মনে আমাকে বাঁশগাছে একটা ঢিল মেরা ভয় দেখাবে, সত্যি সত্যি একটা ঢিল মারছে না, আমি এমন দৌড় দিচ্ছি না, দৌড়টা থাপ করে নিচে পড়ে গেছি, উপরে পড়ে গেছে আর কি। তো পড়ে যাওয়ার পর ঘরে চলে আসছি, তো আপনি আমাকে চাপে চাপে আমার এই জায়গাটা চাপতেছি বুঝছেন। তারপর চাপার পর থেকে সারা রাত চালে আছো না, চালের মধ্যে হাঁটতো, আমি একটা রাত ঘুমাতে পারি, এখনো তো ঘুমাতে পারি না, এখনো ঘুমলে আপনার হয় কি জানেন, আমাকে না ধাক্কা মারে আমার হাজব্যান্ড, আমার সাথে যদি ঘুমায় না ধাক্কা কি জোরে মারে আমার হাজব্যান্ড, চাকরি পর্যন্ত করতে যায়, সবাই অবাক হয়ে যায় যে আপনার যে সার্টিফিকেট দেখে বলে এত ভালো রেজাল্ট আপনি, আপনি কেন চাকরি করতেছো না, যায় ওরা আর কিছু বলে না, নিবে একটা শিওর করে দেয় কাগজ পাঠাবে। মানে আলটিমেটলি আপনাদের এফেক্ট গুলো মানে আমার হাজব্যান্ড কে এফেক্ট করছে, জিনিসগুলো খারাপ জিনিসগুলো আপনাদের মানে হাজব্যান্ড চাকরি করতেছে না। আচ্ছা আমি একটা সায়েন্টিফিক ব্যাখ্যা আমার কাছে যেটা মনে হলো, আমার নিজের লাইফের সাথে একটু জড়িত যে বিষয়টা নিয়ে একটু বলতে চাই, গায়ে ধাক্কা মারার বিষয়টা কি এটা কি ঘুমের মধ্যে হয় নাকি? না জাগ না, আমি জেগে আছি না, আমার হাজব্যান্ড হালকা তন্দ্রা আসে যখন তখন এরকম হয়, পুরোপুরি জাগ না, না একটা যেটা হয় হালকা তন্দ্রা আসার মধ্যে হয়, এটা আমারও হয় অনেক সময়, এটা আসলে আমি জানি না যে রেজা ভাই এটা জানেন কিনা, যে অনেক অনেকক্ষণ হ্যাঁ অনেকক্ষণ যদি আপনি সারাদিন কাজ করেন, মানে ব্রেন যদি খুব বেশি টায়ার্ড হয়ে যায়, তখন আপনি দেখবেন যে আপনি হয়তো টেলিভিশন দেখছেন বা কোনো কিছু একটা ভাবছেন, ওই সময় একটা হালকা তন্দ্রা আসে, ওই হালকা তন্দ্রাটা কিন্তু এক ধরনের ঘুম, হ্যাঁ, এবং এই ঘুমটা আলটিমেটলি বিজ্ঞান যেটা বলছে, আমি ফেসবুকে একটা পোস্ট থেকে পড়লাম, আমি জানি না কতটুকু সত্য, সেটা হচ্ছে ব্রেন মেসেজ দেয় তুমি ঘুমায় যাও, ইউ আর টায়ার্ড, আর বডি কি করে, বডি মনে করেন আবার মারা যাচ্ছে, মারা যাচ্ছে রাইট, এবং বডির মধ্যে ওই সময় একটা কেমিক্যাল তৈরি হয়, কেমিক্যাল, এবং এই কেমিক্যালটা তখন পুরো শরীরটাকে ধাক্কা মারে, ঝাঁকি দিয়ে ওঠে, ঝাঁকি দিয়ে ওঠে, এবং এটা আমার খুব রেগুলার হয় জিনিসটা, কারণ আমি রাত এই কথাটা খুব ইন্টারেস্টিং হবে, কথাটা 100% রাইট, যে বডি মনে করে সে মারা যাচ্ছে, এটা কিন্তু বডি মানে প্রায় মনে করে, ইভেন আপনি যখন ঘুমাতে যাবেন তখনও বডি মনে করে বডি মারা যাচ্ছে। এইজন্য দেখবেন আমরা এখন যেটা করি, এখন যে যুগ চলতেছে ফেসবুকের যুগ, সবাই রাত্রে ঘুমের আগ পর্যন্ত বন্ধ ফেসবুক চালায়, এবং চোখ চাচ্ছে ঘুমাতে, বাট বডি ব্রেন চাচ্ছে না, ব্রেন চাচ্ছে তুমি জেগে থাকো, এক্স্যাক্টলি, বা শরীর চাচ্ছে তুমি ঘুমায় যাও, বাট এক্স্যাক্টলি, কিন্তু যারা ফেসবুক চালাচ্ছে বা ইভেন যারা রেডিও শুনতেছে, অনেকে অনেকে কিন্তু ঘুম চলে আসছে অলরেডি, রাইট, কিন্তু সে জেগে আছে, জেগে আছে, সামহাও ব্রেনের মধ্যে তার এটা কাজ করছে, বডি কিভাবে সাপোর্ট দিচ্ছে, বডি সাপোর্ট দিচ্ছে না, রাইট। সো এইটা আমরা যেটা বলবো যে এই কেমিক্যাল রিঅ্যাকশন হলে ব্রেন এবং বডির মধ্যে এই ধরনের একটা ঝাঁকি বা এরকম কিছু একটা হতে পারে, সো এটা নিয়ে আসলে এতটা বেশি হওয়ার কোনো দরকার নাই আমার যেটা মনে হয়। যাই হোক, আপনার কাছে না আমাদের, আমার যেটা মনে হচ্ছে ব্যক্তিগতভাবে, আমি জানি রেজা ভাই এটার এক্সপার্ট, রেজা ভাই বলবেন, সেটা হচ্ছে হতে পারে এরকম যে আপনি খুব করে চেয়েছেন আপনার একটা বাচ্চা হোক, আপনি যে কারণে আজকে প্রথমে এটা বললেন, এটা না আসার কারণে আপনি অনেক বেশি ফ্রাস্ট্রেটেড ব্যক্তিগত জীবনে, একজন ফ্রাস্ট্রেশন ভোগা একটা মানুষেরই বিভিন্ন ধরনের মানসিক বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়, কেউ যদি বলে আপনাকে আপনার মানসিক সমস্যা সেটাকে খারাপ ভাবে নেয়ার কোনো দরকার নেই, এই কথাগুলো রেজা ভাই হয়তো বা বলবেন, মানে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে যেটা বুঝি যে আপনার শরীরে অসুখ হওয়া মানে কোনো একটা জায়গায় অসুখ হওয়া মানে হচ্ছে এটা অসুখ, ডাক্তারের কাছে যাবে, সুতরাং মানুষের মাথার ভিতরেও সমস্যা হতে পারে, এটাকে অন্যভাবে দেখার কোনো সুযোগ নাই, সেখানে আপনি একজন ভালো সাইকিয়াট্রিস্টের কাছে যেতেই পারেন, আর রেজা ভাই আর আমি আমরা দুজন মিলেই আমাদের পুরো ডরের টিম মিলে আপনার জন্য আমরা দোয়া করব, হ্যাঁ, উপরওয়ালা চাইলে প্রত্যেকেরই তিনি মঙ্গল করেন, আপনারও করবেন, এখানে হচ্ছে তো বেশি কিছু বলার, আমি আপনাকে ছোট্ট একটা জিনিস দিব, সেটা আপনি বাসায় নিয়ে করবেন, ইনশাআল্লাহ আপনার সমাধান হবে। ওকে, এই হচ্ছে আপনাদের দুজনের জন্য আমাদের আজকে বলা, বিশেষ করে আপনার ফুপু এবং আপনার জন্য, দুজনের জন্য। প্রিয় শ্রোতা যারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে আন্তরিকভাবে আমরা ধন্যবাদ জানাই, রেজা ভাই আপনাকেও ধন্যবাদ, আপনার ফ্যান এবং ফলোয়ার্সরা যেভাবে আমার দিকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছে তাতে আমি তো যথেষ্ট রকমের আতঙ্কিত, কারণ তারা কোনোভাবেই চায় না আপনার কথার মধ্যে আমি ইন্টারাপ্ট করি, এই ভালোবাসা নিঃসন্দেহে আমাদের জন্য অনেক বড় পাওয়া। আর যারা বিশেষ করে ট্যারট কার্ড নিয়ে স্টাডি করছেন, দৈনন্দিন জীবনে ট্যারট কার্ডের অনেক ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট খুঁজে পাচ্ছেন, তাদেরকে আমরা বলবো জাস্ট টেক ইট অ্যাজ এ এন্টারটেইনমেন্ট, আমিও মানা করি বিশ্বাস করতে, রাইট, সো ওই জায়গাটা থেকে আপনারা এই জিনিসটাকে থেকে দূরে থাকবেন, অনেক বেশি ভালো থাকবেন। আগামী বৃহস্পতিবার ঠিক রাত 12টায় আমরা দুজন আবার ফিরে আসবো, কিন্তু 10 শুরু হবে রাত 11টায়, ঠিক আছে, এটা এটা সবাই মনে রাখবেন, আর সবাইকে অনেক ধন্যবাদ। আর আরেকটা বিশেষ কিছু আসছে ডরে, এটার জন্য আপনাদেরকে একটু অধীর আগ্রহে অপেক্ষায় থাকতে হবে, বিশেষ কিছু যেহেতু বলছি সুতরাং সেটা বিশেষই হবে। অনেক ভালো থাকুন, শুভরাত্রি। ডর মানে ভয়।